অনুরোধর পিছত অনুরোধ, হকিয়নের পিছত হকিয়নি, বুজনির পিছত বুজনি, কিমান কব আর কিমান বুঝাব, ভাগরি গৈছে তেও তথাপিও ভারতীয়ক লৈ আশাবাদী কোন এইগৰাকী ব্যক্তি জানিবলৈ চাওক আমার এই বিশেষ প্রতিবেদন। দেশত যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হব লাগে তেন্তে 2024 লোকসভা নির্বাচনেই হব শেষ নির্বাচন। 2024 যদি জনতাই ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তেন্তে দেশত গণতন্ত্র নিঃশেষ হব, কারণ দেশত আৰু গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন অনুষ্ঠিত নহয়। গণতন্ত্র দেশত বর্তাই রখার স্বার্থত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বিজেপির বিরুদ্ধে ভোট দিবলৈ আহ্বান জানাইছে তেও। এই বিশেষ ব্যক্তিজন আন কোনো নহয়, তেও হৈছে জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপির নেতা সত্যপাল মালিক। বিভিন্ন সময়ত বিজেপিক সমালোচনা করে অহা সত্যপাল মালিকে এইবার পুনের আক্রমণাত্মক হয়ে পড়েছে আর পুনর্বার শাসন লৈ বিজেপি আহিলে দেশত গণতন্ত্র বলে একই না থাকিব বলে উল্লেখ করেছে। তেওঁ লগতে কয় যে দেশত সরকারি বিদ্যালয় সরকারি চিকিৎসালয় বন্ধ করা হয়েছে, পুঁজিপতিক ধনী করার বাবে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাক্তন রাজ্যপালগীর মতে মোদীজি সকলতক ভয়াতুর, বিরোধী মুখ খোলার ভয়ত কেন্দ্রীয় সংস্থার জড়িয়ে বিরোধী নেতাসল কারাগারত ভরাইছে। মোদী সরকার সকলতে বিফল, কর্মসংস্থাপন দিয়াত বিফল, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণত বিফল, মহিলা সবলীকরণত বিফল, তেনে মোদীজি কিহত সফলতার দাবি করে বলেও প্রশ্ন উত্থাপন করে। উল্লেখ্য যে কেবল সত্যপাল মালিকেই নহয়, রিজার্ভ ব্যাঙ্কর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনেও মোদী সরকারের অর্থনৈতিক নীতি একেবারে বিফল বলে উল্লেখ করেছে। তদুপরি নির্মলা সীতারমনের স্বামী পারাকালা প্রভাকরেও কঠোর ভাষায় মোদী সরকারের দিনত সংঘটিত হওয়া ইলেক্টোরেল বন্ড সম্পর্কীয় কেলেঙ্কারিক সমালোচনা করেছে। তেওঁৰ মতে দেশের ভিতরতে ই এক ভয়ঙ্কর কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির প্রভাব আগন্তুক নির্বাচনত পড়ব। আগন্তুক নির্বাচন হব বিজেপি আর জনতার মাজত, জনতায় এই বন্দর কুপ্রভাবব উপলব্ধি করেছে। অবশ্যই অর্থনীতিবিদ প্রভাকরে বিমুদ্রাকরণের সময়টো মোদী সরকারক সমালোচনা করেছিল, তদুপরি মোদী সরকারের অর্থনৈতিক নীতিকো তেওঁ সমালোচনা করে আহিছে। তিনিগৰাকীক গণ্যমান্য ব্যক্তিয়ে মোদী সরকারের নীতি কঠোর ভাষায় সমালোচনা করাটোয় সরকারখনের পদক্ষেপবর উপর সচেতন ভোটারক পুনর্বার বিবেচনা করার বাদ যে মুকলি করব সিয়া নিশ্চিত। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।